পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার রাশেদ লিমন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। লিমন, সাদিয়া, এই মুহূর্তে উদ্ধার কাজ যেটি সেটি কিন্তু চলছে। বিআইডব্লিউটিটি এর যে উদ্ধারকারী জাহাজ হামজা, সেই হামজাই উদ্ধার কাজ পরিচালনা করছে, এবং এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর যে ডুবুরি দল, তারাও কিন্তু আসলে এই উদ্ধার কাজে সহায়তা করছে। এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আরও একটি ট্রাককে কিন্তু তুলে আনা হলো, এবং এর মাধ্যমেই এটি তৃতীয় ট্রাক, অর্থাৎ তৃতীয় কোনো ট্রাক এই থেকে উদ্ধার করা হলো। কাজেই যেহেতু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে মোট 17টি পরিবহনের মধ্যে 14টি ট্রাক এবং যেটি বলা হয়েছিল যে বেশ কিছু তার ছোট গাড়ি রয়েছে 3টি, তো স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এই উদ্ধার কাজ শেষ হতে আসলে অনেকটা সময় লাগবে। কারণ প্রথমে আসলে ডুবুরিরা এখানে তারা কিন্তু নিশ্চিত হয়ে নেয় কোন অবস্থানে রয়েছে, তারপরে নির্দিষ্ট জায়গার সঙ্গে একটি এই আমরা দেখতে পাচ্ছি যেমন দুটি কিভাবে বেঁধে নেওয়া হচ্ছে, তো এই প্রক্রিয়াটা পুরোটা যখন পানির নিচে বসে করা হয় তখন স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এটি করতে আসলে কতখানি সময় সাপেক্ষ, এবং সবশেষে কিন্তু নিশ্চিত হতে হয় যে বাঁধনগুলো দেওয়া হচ্ছে বা যেভাবে তোলা হচ্ছে সেটিও আসলে সঠিক প্রক্রিয়ায় মেনে করা হচ্ছে কি না বা সেটিও সঠিক হচ্ছে না। কাজেই এই পুরো প্রক্রিয়াটা যখন পানির নিচে বসে করা হয়, অর্থাৎ এগুলো যখন বাঁধা হয় পানির নিচে, সেই প্রক্রিয়াটা আসলে অত সহজ না, যে কারণেই আসলে চিহ্নিত করার পরেও এগুলো তুলতে আসলে বেশ খানিকটা সময় লেগে যায়, এবং বলা যায় একটা তৈরি করতেই আসলে ঘন্টার উপরে সময় লেগে যায় এটি তুলে আসলে উপরে তোলার উপযোগী করে তুলতে। কাজেই উদ্ধারকারী জাহাজ হামজা তার সাধ্যমতোই আসলে করা হচ্ছে, কিন্তু আসলে এই প্রক্রিয়াটি যে শেষ হতে অনেক সময় লাগবে সেটি কিন্তু বোঝাই যায়। তবে প্রত্যেকটি যখন তোলা হয় একটু সামান্য তুলেই কিন্তু আমরা দেখেছি ডুবুরিরা বা এখানে যারা ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন তারা কিন্তু একটি জিনিস খুব ভালো করে দেখে নিচ্ছেন যে তার মধ্যে আসলে কোনো কেউ আটকা পড়ে আছে কি না। যদিও এই মুহূর্তে আটকা পড়ে থাকলে এত ঘন্টা পরে সেটি কাউকে জীবিত উদ্ধার করার আসলে জীবিত উদ্ধার পাওয়ার বিষয়টা আসলে অনেকটাই ক্ষীণ, তারপরও কিন্তু তারা আসলে প্রত্যেকটাতেই আসলে চেষ্টা আগে খুঁজে দেখছেন এর মধ্যে কেউ আছে কি না। যদিও এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি বা ওই সময়ের যে ভিডিও ফুটেজগুলো দেখা হয়েছে তাতেও কিন্তু দেখা হয়েছে যে মোটামুটি যারা ছিলেন ট্রাকের হেল্পার বা এই ট্রাকের চালক বা এই যে ফেরি রয়েছে, ফেরির যারা রয়েছেন যারা ছিলেন চালক সহ অন্য অন্যরা, তারাও কিন্তু সবাই যে অনেক যে বেরিয়ে আসতে পেরেছে সেই চিত্র কিন্তু আসলে ওই সময়ের যে মোবাইলে ধারণ কিন্তু ছবি সেটিতে কিন্তু দেখা দিচ্ছে। তাই এখন পর্যন্ত আসলে হতাহতের তেমন মানে কোনো খবর কিন্তু আমরা পাইনি। তো এই ছিল উদ্ধার প্রক্রিয়ার আমার কাছে দেওয়ার মতো সবশেষ তথ্য। সাদিয়া, পাটুরিয়া ঘাট থেকে যুক্ত ছিলেন রিপোর্টার রাশেদ লিমন।